আচ্ছা, কখনো কি শুনেছেন আপনারা একটি মাত্র সিগারেটের জন্য একটি মানুষকে পিটিয়ে মারা হয়? এমন একটি ঘটনা ঘটেছে মিরপুরের শাহআলিবাগে। 13 বছরের এক কিশোর, শিপু আলম তার নাম, ক্লাস 7-এ পড়তো। সেই কিশোর এলাকার কিছু বড় ভাই তাকে সিগারেট আনতে বলে। 23 নভেম্বর রাতের ঘটনা এটি। সিগারেট এনে না দেয় শিপু আলমকে বেধড়ক পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 23 নভেম্বরের পর থেকে বিভিন্ন হাসপাতালে শিপু আলম ভর্তি ছিল। শিপু আলম প্রথমে ঢাকা মেডিকেল, পরে নিউরোসায়েন্স, তারপরে সোহরাওয়ার্দী মেডিকেলের ICU ভর্তি ছিল। তাকে এই হচ্ছে শিপু আলমের ছবি, 13 বছরের কিশোর। কি এক অস্থির সমাজে বাস করছি আমরা, যে সমাজে একজন কিশোরকে শুধুমাত্র একটি সিগারেট এনে না দেওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা কথা বলবো শিপু আলমের স্বজনদের সাথে। আসলে এটাই খুবই অবিশ্বাস্য একটি ঘটনা যে সিগারেট এনে না দেওয়াতে তাকে হত্যা করা হয়েছে। আসলে ঘটনা কি ছিল? অ্যাকচুয়ালি আমি ঘটনা বলার আগে আমি এটা বলতে চাই, আমরা বর্তমানে কিছুদিন যাবতই বছরখানেক ধরে মিডিয়াতে আমরা দেখি কিশোর গ্যাং হিসাবে আমরা অনেক কিছু, আমরা নেটে অনেক কিছু দেখতে পাই। বাট আমাদের মিরপুরে প্রত্যেকটা অঞ্চলে যে কিশোর গ্যাংগুলো যে তৈরি হচ্ছে তাদের প্রতি কিন্তু আমাদের প্রশাসনের তিল পরিমাণ কোনো কিছু তাদের দেখা হয় না। প্রশাসন একমাত্র বর্তমান যুগের প্রশাসন যেভাবে টাকার পিছু ধরে যাচ্ছে, ও 13 বছরের একটা ছেলে, 13 বছরের ফুটফুটে একটা ছেলে, সামনে ওর ফিউচার পড়ে রয়েছে, ওকে এলাকার যে কোনো এক বড় ভাই সিগারেট আনতে দিয়েছে। আর যাকে ওরাই কাজটা করছে, যে প্রধান আসামি অয়ন, ওরা এলাকার প্রভাবশালী, ওদের একটা গোষ্ঠী টাইপের আছে 10-12টা বাড়ি, ওরা এলাকার প্রভাবশালী বিধায় যে ওরা এইভাবে মারবে, জিআই পাইপ দিয়ে ওর পাজরের হাড় ভেঙে ফেলবে, ঘাড়ের রক নষ্ট করে ফেলবে। এটা তো একটা মানুষকে তো এইভাবে মারে না, ও সামান্য একটা 13 বছরের একটা ছেলে কতটুক কি বোঝে। ওকে এভাবে যে মারলো, ওর নামে যে অ্যাটেম্প টু মার্ডার মামলা করতে গেছে, ওরা মার্ডার মামলা নেয়নি। বাসায় যে অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছে ওরে, বাসায় যে অনেককে এই এই মানুষ কে ই করছে। তারপর আমরা মিছিলে বের হয়েছি, মিছিলে যারা বের হয়েছে ওনাদেরকেও দেখে নিবে, এর ভাই এই ব্যাপারে কথা হয়েছে। ওইখানে অনেক মহিলারা আছে, অনেক কিছু আছে। এখন কি তারা কি হুমকি দিতেছে কন্টিনিউ? হ্যাঁ, যে আজকে সকালবেলাও হুমকি দিছে, বললে যে যারা মানববন্ধন করছে তাদেরকে দেখে নেবো, তাদেরকে পারামু, এইভাবে কথা বলছে। কে কে ছিল তো তাদের দেখে নেবো? তার কে কে ছিল মানববন্ধনে যারা যারা ছিল সবাইকে দেখে নেবো। ওদের সাথে কি কোনো আগে দ্বন্দ্ব ছিল না? সেফ সিগারেটের ঘটনাকে কেন্দ্র করে, সিগারেটের ঘটনা কেন্দ্র করে এত কিছু ওরা অ্যাকশনে চলে গেছে। এখন আমরা আমাদের রোগী নিয়ে আসি, আর ওরা আমাদের বিপক্ষে আরো অ্যাকশনে চলে যেতেছে। আমরা এমনি সাফারার, আরো ওরা আরো অ্যাকশন নিতে চাইতেছে। আমরা এটা বিচার চাই সুষ্ঠু, আমরা এটা সুষ্ঠু একটা সুন্দর বিচার চাই। যেটা হলো যে এই বিচার যেটা সেটা ফার্স্ট, পুলিশ কোনো হেল্প করছে আপনাদের? না, আমাদের পুলিশ, আমাদের মেন হলো খুব হলো পুলিশের বিরুদ্ধে, পুলিশ আমাদের কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশটাই হলো মেন প্রবলেম। আমাদের প্রশাসন আমাদের কোনো হেল্প করছে না। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে কথাটা বলে, আমরা প্রধানমন্ত্রীর সাহায্য চাই। যেহেতু থানা থেকে ওরা ওরা বের হয়ে গেছে, এখন ওরা সুষ্ঠুভাবে চলাফেরা করতেছে, তার মানে কি এটা থানায় ওরকম ভাবে নেওয়া হয় নাই? যেহেতু নেওয়া হয় নাই, আমাদের মামলা হয়েছে, 5 জনকে ধরছে, 5 জনেরই অগ্রিম জামিন হয়ে গেছে। হ্যাঁ, একটা রোগী ICU যখন থাকে ওই ভাবে থাকাকালীন অবস্থায় তো জামিন পাওয়ার কথা না। একটা মানুষ ICU কখন থাকে? যখন তো মৃত্যুর সাথে লড়ে, মৃত্যুসজ্জায় লড়ার কথা, সেই সময় করছে কি তারা? তাদেরকে জামিন দিয়ে দিছে, প্রভাবশালী হওয়ার কারণেই তারা অগ্রিম টাকা দিয়ে থানা থেকে জামিন নিয়ে নিছে বা কোর্ট থেকে জামিন দিয়ে নিছে, যে কোনো সম্ভবে। এখন আমরা এখানে লাশের পিছনে ছুটতেছি, আর যারা আসামি তারা বিদায় ঘুরে বেড়াচ্ছে। এটা তো হইতে পারে না, এটা একটা বিচার হইতে পারে না, সুষ্ঠু বিচার হইতে পারে না কখনোই। আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক। আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি হলো সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ। কতটুকু মর্মান্তিক একটি ঘটনা হলে যে কিশোরটির এই মুহূর্তে তার পরীক্ষা চলছিল, তার স্কুলে যাওয়ার কথা, কত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মেরে ফেলা হলো। বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় অসংখ্য কিশোর গ্যাং আছে। দু একদিন পরপরই কিংবা প্রতি মাসে আমরা শুনি যে কিশোর গ্যাংয়ের হাতে কিশোর খুন, কিশোর গ্যাংরা নানা অপরাধে জড়িত। এই কিশোর গ্যাংদের দৌরাত্ম্য বন্ধ হোক এবং এলাকার কথিত বড় ভাইদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
শিপু আলমকে যারা নির্মমভাবে হত্যা করেছে, পিটিএ হত্যা করেছে, পিটিএ তার ব্রেন ড্যামেজ করে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভালো থাক সকল কিশোরেরা, ভালো থাকবেন আপনারা।